Hey, what's up guys? কেমন আছেন আপনারা? আশা করি আপনারা খুব ভালো আছেন। তো তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটা অসাম ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা যে চ্যালেঞ্জটা করতে যাচ্ছি শুধুমাত্র এলশিপ চ্যালেঞ্জ। তাও আবার পুরো ম্যাচের না, শুধুমাত্র বিভা শক্তি যে তিনটা এলশিপ আছে সেই তিনটা এলশিপের যেটুকু লুট পাবো সেইটুকু লুট দিয়ে পুরোটা ম্যাচ খেলার একটা ভিডিও করতে যাচ্ছি। র্যাঙ্কের আরো একটা ম্যাচ আমরা নেমে যাচ্ছি বিভা শক্তির এলশিপ টাওয়ারে। নামার সাথে সাথে আমরা একটা গান পাইছি ও আমাদের লুট মোটামুটি হয়েছে ও আমরা একটা হেলমেট পাইছি। সামনের ঘরটা লুট করে আসি। আরে ভাই পুরো এসপি নাই করে যাই, একটা মেডিকেটও নাই আমার কাছে, শুধু কেকের একটা ছিল দিকে, এই জন্য বেঁচে গেছি। জলদি জলদি ইপি অন করে সামনে আগাই। এনিমি ও ভাই তিন কিল হয়ে গেছে আমার গো, এটা তো মানে রিভাইভ এই জায়গায় নামবো মনে হয়। রিভাইভ হইয়া এনিমি নামার কথা। উজুজু নেমে গেছে, ল্যান্ড করে দিচ্ছে। আজকে ওটা চান্দু করে দেবো, এখান থেকে এত দূর থেকে মারব না, ঘর থেকে কোনো গান টানো কিছু নেওয়া যাইব না, শুধুমাত্র আমরা এল শিপ থেকে যেটুকু লুট পাবো সেইটুকু লুট দিয়ে ওটা বেশ খেলার একটা ভিডিও করতে যাচ্ছি। চায়ের হিল হইয়া গেছে, এমন দুপুরের শেষ পর্যায়ে চাবি দিয়ে কোনো কাজ নাই, চাবি থেকে লুট পাই ওটা দেওয়া হবে না, চ্যালেঞ্জ হবে না। উপরে ঘরটা লুট করে আসি গা, ওই সামনে নিমি ওই যে ওই ঘরটা আমাদের এল শিপের ঘরে নিমি ফাইট করতেছে ওরা ওরা দুইটা দুইটাই নিমি উপরে একটা উঠলো। এই যে একটা এর আল্লাহ রে ভাই পুরো 14 এসপি করে লেছিল আমার। এরই ভাই বুঝতেছে ষোলো আর আমার রিলোড লেগে গেছে এই ভাই। আরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবো না। তো পরের ভিডিওটা দেখা হবে, খোদা হাফেজ।